भैया तो बहुत तेरी से बुरा लगा हमको। मैडम अपने 40 हिसाब तो 34 लागे अपने बहुत तेरी चार चंद माने एलन कौन टाइप है। अरे ना भाई आमी सब समय तो यूज करी आमार 32 लागबे। अरे मैडम আমরা বিক্রি করি আমরা সাইজ দেখে বুঝতে পারি আপনার 34 লাগবে এনেন এটা ভালো আছে। আরে না রে ভাই আমি যেটা চাইছি আপনি সেটাই দেন আমি 32 চাইছি 32 দেন। ম্যাডাম এটা হলো 32 এটা হলো 34 এই পাশে আমাদের টাইল রুম আছে আপনি ওখানে গিয়ে পরে দেখে আসেন জান কোনটা লাগে এটাই ভালো হবে। আচ্ছা আমি এই দেখে যাও যাও মোর ক্যামেরা চালু করাই আছে সিসি ক্যামেরার ফুটেজ সব এর মধ্যে। আরে ভাই আপনারে বললাম না আমার 32 লাগবে 32 টা প্যাক করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে। হ্যালো ম্যাডাম আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিছি আপনি 50,000 টাকা নিয়ে এখনি পুরাতন ভাড়ায় আসেন না হলে কোনো ভিডিও ভাইরাল করে দেব। আর একটু খেয়াল করে দেখেন আমাকে চেনার দরকার নাই রেখে দিলাম। কিরে আসতে এত দেরি হলো কে টাকা দে। ভাইয়া আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা আপনি ডিলিট করে দেন প্লিজ। হ্যাঁ ডিলিট তো করবই রে মানা তার আগে টাকা দে। ভাইয়া আমি একটা মেয়ে মানুষ তারপর 50,000 টাকা এটা কি সম্ভব? তারপর আমি একটা স্টুডেন্ট এত টাকা আমি কোথায় পাবো? তুই এত টাকা কোথায় পাবি এটা তো আমার জানার বিষয় না তুই যদি না দিস তাহলে এই যে ভিডিওটা আমি ভাইরাল করে দেব। ভাই আপনি দুটো হাত ধরে প্লিজ আপনি ভিডিওটা ভাইরাল করেন আমি তো একটা স্টুডেন্ট আমি এত টাকা কোথায় পাবো বলেন আমি তো কোনো জব করি না প্লিজ ভাই আপনি ভিডিওটা ভাইরাল করেন না। আচ্ছা তোর নাকামি দেখতে আছি আমি টাকা দেবো নাকি সেটা কো না হলে পরে টিপ দেবো কোনো তার মানে ভিডিও ভাইরাল বুঝতেছো? ভাই ভাই আপনি এটা আমার সাথে করেন না এই 50,000 টাকার জন্য আপনি এটা আমার সাথে করতে পারেন প্লিজ ভাই আপনি দুটো হাত ধরে ভিডিওটা ভাইরাল করেন না প্লিজ ভিডিওটা ভাইরাল করে আপনার লাভ কি বলেন তো? স্যার কথা হচ্ছে এটা আমার ব্যবসা যে টাকা দেয় তা ডিলিট করে দেই আর যে টাকা দেয় না তার ভিডিও ভাইরাল করে দেই। তুই টাকা দিবি কি না সেটা বল যদি না দিস 2 মিনিট সময় দিলাম তাহলে কোন ভিডিও ভাইরাল করে দেব। ও তাহলে এটা আপনার ব্যবসা না আপনি তাহলে টাকা নেবেনই? হ্যাঁ তাও বেশি না 50,000 টাকা 50,000 ও আচ্ছা আমি টাকা দিচ্ছি। এই তো লক্ষ্মী মেয়ে বুঝতে পেরেছো টাকাটা দিলেই কোনো ফয়সালা শেষ বুঝে গেছো না? দিচ্ছি দাঁড়াও। এই অফিসার এই স্যার আমি দাঁড়াই থেকে সবই শুনেছি ওখানে আজকে যদি ওই ঘরে এই মেয়েটা না হয় যদি তোর বোন হতো তাহলে তুই কি করতি? আদা মোবাইল দে স্যার আমাকে ক্ষমা করেন স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। তোর মতো কলঙ্কারের কোনো ক্ষমা নেই তুই হাজার হাজার মেয়েদের ইজ্জত নষ্ট করেছিস ব্ল্যাকমেল করে। তোর মতো মানুষের জন্য হাজার হাজার মেয়েরা আত্মহত্যার পথ বেছে নেয়। চল থানায় নিয়ে আজকে তোকে ডিম ফেরাপি দিবো।